শেষ হয় যন্ত্রণার মধ্য দিয়ে। আমাদের জীবনের শুরু এবং শেষ যন্ত্রণার মধ্য দিয়ে হলেও জীবনে চলার পথে কখনোই ব্যথা বা যন্ত্রণা আমাদের কাম্য নয়। প্রিয় দর্শক, আপনাদেরকে ব্যথামুক্ত সুস্থ রাখার প্রয়াস নিয়ে শুরু করছি এসএটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট। সাথে আছি আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়েই আজ আমরা কথা বলবো হাড় জোড়া ব্যথা ও পঙ্গুত্বের আধুনিক চিকিৎসা প্রসঙ্গে, সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে, অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায়। আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন তাঁরই চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন এমন একজন অতিথি। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। হাড় জোড়া নিয়ে আমরা, হাড় জোড়ার বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা কথা বলবো এবং সে থেকে একসময় পঙ্গুত্ব পর্যন্ত চলে আসতে পারে। আমাদের সাথে ইউটিউবে একজন দর্শক প্রশ্ন রেখেছেন, আমি প্রথমেই সেই প্রশ্নটি নিয়ে নিচ্ছি। নার্গিস আক্তার ইউটিউবে তিনি প্রশ্ন রেখেছেন, বেশিক্ষণ বসে থাকতে বা দাঁড়িয়ে থাকতে পারি না, কোমর এবং বড় জয়েন্টগুলোতে খুব ব্যথা হয়, এই অবস্থায় করণীয় কি? হ্যাঁ, ধন্যবাদ। আসলে বসে বা দাঁড়িয়ে থাকতে যদি সমস্যা হয়, মানে আমরা বলি পশ্চারাল প্রবলেম, স্পেশালি আমরা যখন বসে থাকি বা দাঁড়িয়ে থাকি তখন আমাদের মেরুদণ্ডের উপরে আমাদের ওজনটা শিফট হয়। টোটাল বডির আমরা এটা বলি বায়োমেকানিক্স। বায়োমেকানিক্সটা হচ্ছে আমাদের লাইন অফ গ্রেভিটি আছে। আমরা বসে থাকলে একটা লাইন অফ গ্রেভিটি পাস করে, যেটা আমাদের দুইটা এসটিএল টিবোরেসিটি থাকে, যে পেলভিস বোন, সেটার উপর দিয়ে আমাদের এই যে আমি চেয়ারের উপরে বসলাম, চেয়ারের উপর দিয়ে ওয়েটটা শিফট হয়। আবার যখন আমরা দাঁড়িয়ে থাকি তখন আমাদের পুরো স্পাইন থেকে সেকেন্ড সেক্টরাল ভার্টেব্রা একটু সামনে দিয়ে লাইন অফ গ্রেভিটিটা পাস করে দুই পায়ের মাঝখান দিয়ে নিচে, তাহলে দেখা যায় যখন আমাদের বডির ওয়েট যেই যেই জোড়াগুলোর উপরে প্রেশার পড়ে, মানে দাঁড়িয়ে বা বসে থাকতে গেলে, তার মধ্যে অন্যতম হচ্ছে মেরুদণ্ড, তারপরে হচ্ছে আমাদের হিপ জয়েন্ট, তারপরে হাঁটু, অ্যাঙ্কেল, এগুলোর উপরে প্রেশার পড়ে, তো ওনারও কিন্তু তখন দেখা যায় প্রত্যেকটা জোড়ায় ওয়েট শিফটিং এ গেলেই পেইনটা শুরু হয়। এই জন্য উনি কিন্তু মেনশন করেছেন যে বড় জয়েন্টগুলোতে খুব ব্যথা হয়, খুব বেশি ব্যথা হতে পারে। তো এখন ওনার বয়সটা লেখা উচিত ছিল এবং ওনার আনুষঙ্গিক অন্য কোনো সমস্যা ছিল কিনা বা কোনো ইনভেস্টিগেশন আছে কিনা বা এগুলো থাকলে লেখলে আরও সুবিধা হয়, বুঝতে ক্লিয়ার হয়। এটা যেটা বোঝা যাচ্ছে যে সম্ভবত ওনার কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যা হওয়ার সম্ভাবনাই বেশি। তো সাধারণত আর্থ্রাইটিস জনিত প্রবলেমই দেখা যায় যে এই জাতীয় প্রবলেম হয়, যে বড় বড় জোড়ায় ব্যথা হবে, মেরুদণ্ড ব্যথা হবে। শুধু যদি স্পেসিফিক মেরুদণ্ডের ব্যথার কথা উনি বলতো এবং যদি মাংসপেশির ব্যথার কথা বলতো তাহলে আমরা ভেবে নিতাম একটা পিএলআইডি বা সায়াটিকা সমস্যা থাকতে পারে, কিন্তু যেহেতু অন্যান্য জোড়াগুলো তো প্রবলেম আছে তাহলে অবশ্যই উনি কোনো না কোনো আর্থ্রাইটিস রোগে ভুগছেন। তো এই ক্ষেত্রে আমার সাজেশন, ওনার হাইট ওয়েট এগুলো যদি ঠিক থাকে, এগুলা না থাকলে কমে ফেলতে হবে ওজন বেশি থাকলে, ওনার মহিলা মানুষ যেহেতু উনি লাইফ স্টাইল মেনটেন করতে হবে, স্পেশালি জুতার ব্যবহার, হ্যাঁ এগুলো ম্যানেজ করে, আমরা প্রচুর ভিডিও এর আগে আমরা আলোচনা করেছি এসএটিভিতে, যে মানুষের এই যে বিভিন্ন আমাদের কসমেটিক্স বলেন বা জুতা জামা কাপড় বা এগুলো আমাদের কিন্তু শারীরিক বিভিন্ন ব্যথা বেদনা তৈরিতে অনেক সময় হতে পারে, তো এগুলো কারেকশান করা এবং উনি একজন চিকিৎসককে দেখি আমি মনে করি কিছু বাত জাতীয় টেস্ট আছে, আমরা আর্থ্রাইটিসের টেস্ট এগুলো করে ফেলাই ওনার জন্য দ্রুত উচিত হবে, ওই অনুযায়ী উনি আবার ট্রিটমেন্টে যেতে পারে। আর যদি উনি গ্রামে থাকে সম্ভব হয় তাহলে উনি নিয়মিত সাঁতার কাটবে, এখন থেকে, এখন তো আমাদের গরম সিজন চলে আসছে, ওনার দ্বারা সম্ভব হলে সাঁতার অনেক উপকারে আসবে। আর টেস্ট করে ডাক্তারকে দেখিয়ে যদি এই জাতীয় কোনো সমস্যা পাওয়া যায় অনুযায়ী হয়তো ডাক্তার সাহেব চিকিৎসা দিবে। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, কথা বলার সময় টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। সালাম, সিরাজগঞ্জ থেকে বলছিলাম আলম। জি স্যার, আমার সমস্যা হলো গত 8 বছর আগে আমি গাছ থেকে পড়ে আমার মেরুদণ্ডের দুইটা হাড় ভেঙে গেছে স্যার।
L1 এবং L2। হুম তার আমি অনেক চিকিৎসা করেছি, এখন হাঁটাচলা করতে পারি, হুম কিন্তু এখন আমার সমস্যা হচ্ছে যে আমি ওই হাইটে যাবেন নাকি মনে পাক দিয়ে পড়ে যাবো স্যার। এটা কি আমার ওই মেরুদণ্ডের থেকে হচ্ছে না কোনো অন্য কোনো কারণে? এটা কি মাথা ঘুরানোর হয়, মাথা ঘুরায় নাকি পায়ের স্যার ওই মাথার আমার এই বাম সাইডে পিছন দিকে একটু ব্যথা করে মাঝে মাঝে, আর এবার হাইটে যেতেই মনে করি আমি একদিক মুখে দেখা হবো কিংবা এরকম পড়ে যাবো, বসে থাকলে ওইরকম মনে হয় স্যার। আচ্ছা, মানে আপনি যখন ঘুরেন, টার্ন হন ডানে বামে, তখনই পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি হয়, ঠিক না? না এরকম হয় না স্যার, আমি হাইটে যাচ্ছি মনে করতেছে যে আমার মনে হয় শরীর পাক দিব মনে করে পড়ে যাবো, এরকম হয়। আপনার পায়ের শক্তি কেমন আছে বর্তমানে পায়ের? স্যার পায়ে শক্তি আছে, আমি হাঁটতে পারি, জোরে জোরেও হাঁটতে পারি, সমস্যা তেমন হয় না, আচ্ছা, বুঝতে কিন্তু ওই যে আমার খালি পাক দিয়ে পড়ে যাবো এরকম মনে হয়। এটা আচ্ছা কি আমার অন্য কোনো কারণে হইতেছে নাকি আমার ওই ভাঙ্গার জন্য? এটা কতদিন ধরে হচ্ছে যে নতুন সমস্যাটা? স্যার এটা হইতেছে আমার 3-4 মাস আগে একটু কম কম হয়েছে, ইদানিং এখন আমার বেড়ে চার পাঁচ দিন গিয়েছে। ধরে খুব বেশি হইতেছে স্যার। জি জি, আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ। ওনার সম্ভবত অন্য কোনো মেডিকেল প্রবলেম হচ্ছে। হ্যাঁ, যদি আপনার পড়ে যাওয়ার সমস্যাটা ওনার স্পাইনাল কর্ড ইঞ্জুরি জনিত হতো, তাহলে সেটা শুরুর থেকেই থাকতো, তখন আরও বেশি থাকতো, এখন কমে আসতো। কিন্তু ওনার নতুন করে 3-4 মাস ধরে এটা হচ্ছে, এটা আমরা ভার্টাইগো বলে থাকি। তো ভার্টাইগো লটস অফ কজ আছে, স্পাইনাল স্পাইন থেকে অনেক সময় হয়, তবে রেয়ার কম। তো আমার কাছে মনে হয় ওনার প্রেশারগুলো, মানে যে ভাইটাল সাইনগুলো আছে, এগুলা দেখা উচিত, যে প্রেশারটা অতিরিক্ত কিনা বা লো প্রেশার কিনা, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। ওনার মাথার একটা MRI বা সিটি স্ক্যান করে দেখা উচিত পাশাপাশি, যে যাতে কোনো সমস্যা। অনেক সময় নাক কান গলার প্রবলেম থেকেও ভার্টাইগো হতে পারে, চোখের সমস্যা থেকেও হতে পারে, প্রেশার আপ ডাউন করা থেকে হতে পারে, শরীর অতিরিক্ত দুর্বলতা থেকেও হতে পারে, কোলেস্ট্রল বেড়ে গেলে হতে, ডিসলিপিডিমিয়া থেকে হতে পারে, অনেক কারণ আছে। তো আমার মনে হয় আপনি একজন ভালো মেডিসিন বা নিউরোলজিস্ট বা এই জাতীয় চিকিৎসককে দেখিয়ে আপনাকে এখন একটু বের করে ফেলতে হবে যে কেন ভার্টাইগো হয়। ওই ওই জিনিসটা আপনাকে দ্রুত আইডেন্টিফাই করা দরকার। এটা আপনার ওই স্পাইনাল কর্ড ইঞ্জুরির সাথে তেমন সম্পর্ক আমার কাছে মনে হচ্ছে না। তো এটার চিকিৎসা আছে, তো রিড হওয়ার কিছু নেই, হয়তো ডাক্তার সাহেবরা কিছু ওষুধ দিবে, বিভিন্ন রকম ওষুধ আছে, ওগুলার পাশাপাশি আপনার কোলেস্টেরল বেড়ে গেলে সেটা কমিয়ে ফেলতে হবে, খাবারের ডায়েট মেনটেন করা, এগুলা করতে হবে। আর এই সংক্রান্ত ভার্টাইগো এবং এই যে পড়ে যাওয়া সংক্রান্ত একটা ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে, একটু কষ্ট করে যদি আপনি দেখেন যে ঘুরে পড়ে যাওয়া বা মাথা ঘুরানো বা ভার্টাইগোর চিকিৎসা বা একটা ডিটেলস, তো একটু দেখলে ওখানে আপনার কিছু ব্যায়াম আমরা দিয়েছি, ওই ব্যায়ামগুলো আপনার দ্বারা যদি সম্ভব করতে পারেন। আর একটা হচ্ছে কিছু ব্যালেন্সিং এক্সারসাইজ করবেন আপনি। হোয়াট ইজ ব্যালেন্সিং এক্সারসাইজ? ধরেন আপনি, আমরা ফিজিও বল পাওয়া যায় কিনতে, হয়তো আপনি অসুবিধা হবে, আপনার বিভিন্ন প্রকার, যেমন এক পায়ের উপরে দাঁড়ানো, আবার আপনার একটু আনইভেন সারফেসে গিয়ে দাঁড়ানো, মানে ওয়ান টাইপ অফ ট্রেনিং টাইপের। হ্যাঁ, আপনি ইন্টারনেটে সার্চ দিলে ব্যালেন্সিং এক্সারসাইজ দেখবেন, ওইখানে আপনি বিভিন্ন এক্সারসাইজগুলো একটু সাবধানে কারো সহযোগিতা এগুলো করেন, এগুলো আপনার অনেক উপকার আসবে। যেমন সাইকেল আমরা যখন চালাই, দিস ইজ অলসো এ ব্যালেন্সিং এক্সারসাইজ, কারণ সাইকেল দুই চাকার উপরে চলে। হ্যাঁ, অবশ্যই মানুষকে ব্যালেন্স মেনটেন করতে হয়, তারপরে সে সাইকেলটা চালাতে পারে। তো দিস ইজ ব্যালেন্সিং এক্সারসাইজ। তো এইগুলো আমরা রুগীদেরকে করিয়ে থাকি, অথবা দাঁড়ানো অবস্থায় আপনাকে কেউ পুশ করবে, ধাক্কা দিবে, আপনি নিজেকে কন্ট্রোল করবেন, এই জাতীয় ব্যালেন্সিং এক্সারসাইজগুলো অনেক উপকারে আসবে। হ্যাঁ, এইগুলা করেন বা ইউটিউব ইন্টারনেটে গিয়ে দেখে আশা করি আপনার উপকারে আসবে। আর একজন চিকিৎসককে দ্রুত দেখিয়ে আপনার ব্লাডের টেস্টগুলো করে দেখেন যে অন্য কোনো প্যারামিটারে প্রবলেম হচ্ছে কি না, যেহেতু বাড়ছে এটা, আর এটা বড় কোনো প্রবলেম মনে হচ্ছে না আমার কাছে। তবে এটা চিকিৎসা করলে আপনি ইম্প্রুভ হয়ে যাবে। আর যেহেতু এটা একটা রিক্স, আপনি হঠাৎ পড়ে গেলেন, আপনি কোথাও ঘুরতে গেলেন, কোথাও মানে একটা রোডের মধ্যে পড়ে গেলে তো একটা দুর্ঘটনা হয়ে যাবে, তো এটা এখন থেকেই সমাধান করা দরকার। আমি এবারে আমাদের অতিথির কাছে একটু জানতে চাইবো, আপনার নাম এবং পরিচয় দিয়ে আপনার পেশা কি এটা বলবেন, এবং শুরুতে আপনার কি ধরনের সমস্যা ছিল, কি ধরনের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন আমাকে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমার নাম মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লা জেলা, চৌদ্দগ্রাম থানা আমার বাড়ি। আমার প্রথম অবস্থায়, আপনার পেশা কি, কি কাজ করেন? আমি একজন স্টুডেন্ট, এখনো পড়াশোনা আমার শেষ হয়নি। আচ্ছা, তো আমার 4 বছর আগে থেকে এই রোগটা শুরু হয়েছে। তখন আমার স্পাইন জয়েন্ট থেকে আমার ব্যথাটা আস্তে আস্তে শুরু হয়, পরবর্তীতে আমার হাঁটুর জয়েন্ট, মেরুদণ্ডের জয়েন্টগুলোতে অনেক ব্যথা শুরু হয়। তো আমি বিভিন্ন ডাক্তার দেখাইছি, তো আমার 1-4 বছরে কোনো কিছুই হয় নাই। পরবর্তীতে আমি স্যারের সাথে যোগাযোগ করছি,
প্রায় 20 দিন আগে, তখন স্যারকে জানাই আমার বিষয়গুলো। তো স্যার আমাকে কিছু মেডিসিন দেয় এবং বলে যে এখানে কিছুদিন ভর্তি থাকার জন্য। তখন স্যারের পরামর্শ অনুযায়ী এখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পর থেকে এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি, স্যারের পরামর্শ অনুযায়ী চলতেছি। এখানে স্যারের যে থেরাপিগুলো দিতেছে, স্যারের যেই সহযোগিতা, সব কিছুর বিনিময়ে এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আচ্ছা, ওনার যদি আমি একটু হিস্ট্রিটা জানতে চাই এবং অ্যাকচুয়ালি তার প্রবলেমটা কি এবং কি ধরা গেছে যে তার ডায়াগনোসিসটা কি? অবশ্যই এটা একটা কেস স্টাডি, কারণ ওনার স্টুডেন্ট মানুষ। সাধারণত এই বয়সে যে রোগগুলো পুরুষদের বাত রোগ হয় বা আমরা আর্থ্রাইটিস বলি, তার মধ্যে অন্যতম হচ্ছে এসপিএ, স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি। তো এই এসপিএর এনকাইলোজিং স্পন্ডিলাইটিস, ওনার একটা অ্যান্টিজেন প্রবলেম আছে HLA-B27, সেটা পজিটিভ। তো ওই সমস্যায় উনি ভুগতেছিল। তো আলহামদুলিল্লাহ, সবার আগে আমি যেটা বলবো যে ওনার ডায়াগনোসিসটা ক্লিয়ার ছিল। মানে ডায়াগনোসিস যদি ভুল হয় তখন দেখা যায় যে আমাদের অনেক সময় লেগে যায় বা রোগী ভালো হতে চায় না। তো শুরুতেই ওনার ডায়াগনোসিসটা ভালো। এবং আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, আমি এই জাতীয় যে একই রকম রুগী আমি প্রায় পাই। তো আমার কাছে রুগীরা আসে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে হিপ জয়েন্ট অলরেডি নষ্ট হয়ে গিয়েছে, কুঁজো হয়ে গিয়েছে, আপনার কাইফোটিক দেখা যায় যে 30 বছরের মানুষকে 80 বছরের বয়সের এরকম মনে হয়, টোটালি ডিজেবল এবং হ্যান্ডিক্যাপ হয়ে আমাদের কাছে আসে। তো ওই তুলনায় কামরুল সাহেব কিন্তু ইয়াং ম্যান, অনেক দ্রুত আসছে, অনেক আগে আসছে, যার কারণে ওনার রেজাল্টও এক্সিলেন্ট আসছে। এবং আরও উনি, আমি মনে করি যে ইনশাল্লাহ ওনাকে যদি উনি যদি আমাদের গাইডলাইন বা এই রোগ নিয়ে একটু উনি পড়ালেখা করে, একটু চিন্তা ভাবনা করে, আমাদের এক্সারসাইজগুলো বা ভবিষ্যতে নিয়মগুলো মেনে চলে, ইনশাল্লাহ ওনার ওই সমস্যা হবে না। অন্য কোনো রোগে অন্য কিছু হতে পারে, বাট এই যে ডিউ টু এসপিএ বা বাত রোগ, আর্থ্রাইটিস রোগ থেকে যে মানুষ ডিজেবল হয়ে যায় বা পঙ্গুত্ব হয়ে যায়, ব্যথা বেদনায় নষ্ট হয়ে যায়, সেটা ওনার হবে না। তবে হ্যাঁ, ওনার হালকা পাতলা ব্যথা থাকবে আজীবন, আজীবন ধরেন এটা 5-6 বছর থাকবে। এই ব্যথার পরিমাণটা এরকম থাকবে, ওনাকে একেবারে কষ্ট করতে হবে না, বাট হালকা পাতলা ব্যথা ওনাকে মেনে নিতে হবে। কিন্তু যে জিনিসটা মানুষ জানে না সেটা হচ্ছে, মানুষের ফার্স্ট টার্গেট যে আমার ব্যথা হয়েছে, ব্যথা কমিয়ে ফেলেন। তো ব্যথা কমালেই মনে হয় ওনার শান্তি, ব্যাপারটা তা না। এই সকল রুগী আস্তে আস্তে কিন্তু ডিজেবল হয়, জোড়াগুলো নষ্ট হয়ে যায়, আর্থ্রোডেসিস হয়ে যায়, মানে জোড়া নিজে নিজে জোড়া লেগে যায়। তো জোড়া লেগে গেলে উনি আর তখন টয়লেট করতে পারবে না, যেমন হিপ জয়েন্ট বসতে পারবে না, হাঁটতে পারবে না, নিজের কাজ নিজে করতে পারবে না। এই দিকে ফোকাসটা আমাদের মোস্ট অফ দ্য ডাক্তাররা করে না, যার কারণে দেখা যায় রুগীগুলো আস্তে আস্তে ডিজেবল হয়। রুগীর ওষুধ খেয়ে খেয়ে কোনোরকম ব্যথা কমলে সে হ্যাপি থাকে। একটা মানুষের, আমি এর আগে বলছি আপনাকে যে মানুষ আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছে বিচরণ করার জন্য, মানে মানুষ তো বসে থাকবে না, মানুষ গ্রহে, মঙ্গল গ্রহে যাবে, সমুদ্রে যাবে, পাহাড়ে যাবে, ঘুরবে, মানুষ সব করবে, দেখবে। কিন্তু আপনি শুধু ব্যথা কমিয়ে বিছানায় বসায় রাখলেন আর চলাফেরা বন্ধ, তাহলে এটার চিকিৎসা বলে না। চিকিৎসা মানে একটা মানুষকে তার স্বাভাবিক যে জীবনে, স্বাভাবিক জীবনযাপন, জীবনযাপন এবং ইহকালীন, তার তো অনেক কাজ আছে, সে তো স্টুডেন্ট, তারপরে তার পড়ালেখার পরে তার অনেক কাজ আছে, তা সে চাকরি করবে, তার বাকরি করবে, তার ম্যারিড লাইফ হবে বা তার একটা সংসার হবে, সে অনেক কিছু করবে। তো সেই দিকে আমাদের ফোকাস দিতে হবে, এই জন্যই আমরা দিস ইজ রিহ্যাব বা পুনর্বাসন। তো ওনাকে হয়তো কিছুদিন কিছু ওষুধ চালিয়ে যেতে হবে, পাশাপাশি এই ওনার মতো যত রুগী আছে বাংলাদেশ হোক সারা বিশ্বে, বাংলা ভাষাভাষী যারা আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, সবাইকে আমি বলবো এই অ্যানকাইলোজিং বা আর্থ্রাইটিস রুগীদের সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট ওষুধ ডাক্তারের চিকিৎসার পাশাপাশি হচ্ছে আপনার সাঁতার কাটা। সাঁতার কাটা আমি কিন্তু কামরুল সাবরও বলবো আজকে থেকে, উনি সাঁতার কাটাটা তার জন্য অনেক মানে উপকারী হবে। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন, আমি ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি টাঙ্গাইল থেকে বলছিলাম। জি বলেন, আমরা শুনতে পাচ্ছি। আমার হলো এই মাথার ফাইতে অনেক দিন যাবত পেইন, মানে আমার বয়স প্রায় 24। আপনার মামেশিং, ওই মামেশিং অনেক ডাক্তার দেখাইছি, আপনি যে
অর্থোপেডিক্স এগুলা আমি দেখাইছি, দেখানোর পরে ওনাদের অনেক ট্রিটমেন্ট নিলাম, নেওয়ার পরে উনি অতিরিক্ত কোনো কিছু বলে নাই যে তোমার এই সমস্যা এই সমস্যা। আমি যে কদিন ওষুধ খাই ওই কদিন খুব ভালো, মানে আমি 5 মিনিট বসে থাকলে আমি মাজা নিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারি না। মাজার ব্যথাটা কি পায়ের দিকে যায়? আচ্ছা, ঠিক আছে, কি জানতে চাচ্ছেন আমার কাছে বলেন। কি করলে ভালো হবে? এই তো, জি, ধন্যবাদ, ধন্যবাদ। আমরা বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম, সেই উত্তরটি এবারে দেব। তিনি বলছে 5 মিনিট বসে থাকলে ব্যথা হয়, দাঁড়াতে পারেন না, সামনে ঝুঁকতে কষ্ট হয়, কোমর ব্যথা হয়। তো এটা মানে একেবারে ক্লিয়ার যে ওনার পেশাগত প্রবলেম। ওই যে উনি কিন্তু স্টুডিও জব করে, ওনার সম্ভবত বসে কাজ করতে হয়। স্টুডিওতে যারা কাজ করে তাদের কিছু কাজ আছে, হয়তো কম্পিউটারে কিছুক্ষণ করতে হয়, তারপরে হয়তো ক্যামেরার কাজ আছে বা বসে বসে গুছানো অনেক কাজ আছে। মানে যত ডেস্ক জব ওয়ার্কার আছে তাদের এই জাতীয় সমস্যা হওয়ার সম্ভাবনা 99% হবেই। তো আমার সাজেশন, উনি টানা বসবে না, ওনার চেয়ারটা কারেকশন করবে। অবশ্যই প্লাস্টিক জাতীয় চেয়ারে বসা যাবে না, টুলে বসা যাবে না, নিচু জিনিসে বসা যাবে না। অবশ্যই উনি যেন একটা ভালো চেয়ারে বসে, সেটা কাঠের তুলি হতে পারে অথবা রিভলভিং চেয়ারও হতে পারে, কোনো সমস্যা নেই। এবং টানা বসে কাজ করবে না, কম্পিউটার সামনে ঝুঁকে কাজ করবে না। এইগুলো একটু মেনটেন করে আমি কিন্তু বারবার আমাদের ইউটিউব ফেসবুকে আমার বা ডিপিআরসির আইডি তো আমরা প্রচুর ভিডিও ছবি বা আর্গোনমিক্সেল কারেকশান দিয়েছি। আর আরেকটা হচ্ছে, যেহেতু উনি গ্রামে বা একটা জেলা লেভেলে হয়তো আসেন কাজ করেন, উনি যেন নিয়মিত হাঁটা চলাফেরা করে কাজের ফাঁকে ফাঁকে, বা কাজটা একেবারে না বসে উঠে বসে কাজ করে চলাফেরার মাধ্যমে, মুভমেন্টের মাধ্যমে। এবং যখন কাজ থাকবে না, ফ্রি থাকবে, তখন হাঁটবে, সুযোগ হলে উনি সাঁতার কাটতে পারে। আর আমার ইউটিউব চ্যানেলে কিছু ব্যায়াম দেওয়া আছে কোমর ব্যথার, ওই ব্যায়ামগুলো উনি করতে পারে, যেমন ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, তারপরে কোর স্টেবিলিটি এক্সারসাইজ। কোর মাসেলগুলো, কোর বলতে আমরা এখানে পেলভিক্স এবং সারাউন্ডিংস মাসেল আছে আমাদের কোমর থেকে, কোমরের পিছনে, সামনে অ্যাবডোমিনাল মাসেল এবং গ্লুটিয়াল মাসেল। এই মাসেলগুলা আপনি দীর্ঘ সময় বসে থাকলে, তিনি যদি একটু ইউটিউবটা ফলো করেন, সার্চ দিয়ে দেখেন এবং দেখে ব্যায়ামগুলো শিখে নিতে পারেন, তাহলে অনেকটাই উপকৃত হবেন। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমি মনসুর মাম বলছি, চট্টগ্রাম থেকে। জি, আমার হাতে কিছুদিন ধরে আপনার ব্যথা করতেছে, মানে চলাফেরা করলে ব্যথা হয় না, রাত যখন ঘুরতে উঠি তখন প্রচন্ড ব্যথা করায়। শুধু হাঁটুতে? জি জি, হাঁটুতে, আবার কখন কোমরের নিচে মাংস আছে, মাংস একসাথে ব্যথা করায়। আর বয়স কত আপনার, কি করেন? আমার 52। সরি, 52। 52, আচ্ছা। আপনার পেশা কি? সরি, আপনি কি করেন, মানে কাজ কি? আমি আপনার ব্যবসা করি। মানে চলাফেরা কি বসে থাকে থাকতে হয় নাকি মুভমেন্টে থাকে? চলাফেরা, আমি সবসময় চলাফেরায় থাকি। আচ্ছা, আপনার বিছানাটা কি দিয়ে তৈরি? আপনি যে বিছানায় শোন, সেই বিছানাটা কি কোনো জাজিম আছে? না না, জাজিম না, আমি আপনার ওই মেডিকেল ফোম আছে ওইটাতে শুন। ফোমে শুন, ফোমে? জি জি, মেডিকেল ফোম, মেডিকেল শক্ত ফোম যেটা। আচ্ছা আচ্ছা জি, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ। ওনার যে বয়স, এখানে কিছুটা সেকেন্ডারি চেঞ্জ আসতে পারে, যেমন আমরা বলি স্পন্ডাইলোসিস। স্পন্ডাইলোসিস থেকে আপনার এই জাতীয় একটু পেইন হয়, কোমর ব্যথা হয়, হালকা রেফার্ড পেইন হতে পারে। তো বড় কোনো প্রবলেম আমার কাছে মনে হচ্ছে না। আপনি আমার ইউটিউবে গিয়ে কোমরের যে বা কোমর ব্যথার, হাঁটু ব্যথার কিছু ব্যায়াম আছে, ব্যায়ামগুলো আপনি একটু করেন। আর আপনি বলতেছেন মেডিকেটেড ফুম, এটা ব্যবসায়িক কথাবার্তা। ধরেন যারা আমাদের কাছে কিছু বিক্রি করে, তখন আমরা ডাক্তার বিক্রি করে দেই সব, মানে বিক্রি করার জন্য মানুষ অনেক কিছুই বলে, বলে যে এটা ডাক্তারি ফুম বা ডাক্তারি বেড, ডাক্তারি জুতা। হ্যাঁ, আমি রুগীদেরকে বলি আপনি নরম জুতা পরবেন, বলে স্যার আমি তো ডক্টর শ্যু পরি। আপনার ডক্টর শ্যু পরার কোনো দরকার নেই, আপনি জুতা কিনবেন নিজের মতো দেখে, সফট সব জুতা, নিজের কাছে কমফোর্টেবল এবং ভালো মানের জুতা যেন, তাহলে পায়ের তলা ব্যথা হবে না। তদ্রুপ বিছানাটা আপনি ভালো ব্র্যান্ডের, এই আপনি যদি ম্যাট্রেস ইউজ করেন, আমরা কখনো ফোম ইউজ করতে বলি না, কখনো জাজিম, যেসব জাজিম তৈরি করা হয় বিভিন্ন নারকেলের ইয়ে দিয়ে বা অনেক কিছু দিয়ে, ওগুলো না। মেডিকেটেড বলতে বোঝানো হয় যেগুলো ম্যাট্রেস টাইপের, অথবা
আপনি সে প্রাচীন আমলের আমাদের বাপ দাদা আগের পুরুষরা যেটা ব্যবহার করতো আমাদের পূর্বপুরুষরা সেটা হচ্ছে তোষক। ওই তোষক শিমুল তোলার তোষক অল্প 1 ইঞ্চি উচ্চতার তোষক ওটা ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হয় আপনার বিছানা থেকেই প্রবলেমটা হচ্ছে, আর বয়সজনিত কিছুটা চেঞ্জ আসছে। আর আপনি কিছু টেস্ট করে দেখা দরকার, ভিটামিন ডি, ক্যালসিয়াম, মিনারেল টেস্ট, এগুলাতে যদি ঘাটতি থাকে আপনাকে টানা কিছুদিন যেটা ঘাটতি হবে সেটা খেতে হবে, এবং গরম সেঁক দিতে পারেন, হাঁটা চলাফেরা করছেন এটা ভালো, এই এইভাবে চলেন আর ব্যায়ামগুলো করেন, আশা করি ইনশাল্লাহ রেজাল্ট আসবে বা কমে আসবে ইনশাল্লাহ। আমি আবারও আমাদের অতিথির কাছে ফিরে যাচ্ছি। আপনার তো শুরুতে যে রকম প্রবলেম ছিল, ব্যথা ছিল, সেটা অনেক কম, এখন ভালোভাবে আপনি চলাফেরা করতে পারছেন, এখন ভবিষ্যতে যেন এই ব্যথাটা আবারও ফিরে না আসে সেজন্য কি করা উচিত, কি করা যাবে কি করা যাবে না, সেই বিষয়টি কি আপনি বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ, স্যারের পরামর্শ অনুযায়ী ভবিষ্যতে সবসময় সাঁতার কাটা, তারপর সবসময় স্যারের যে ব্যায়ামগুলো আমাকে এখান থেকে শিখিয়ে দিছে এগুলা সবসময় কন্টিনিউ করা, তাহলে আমার আস্তে আস্তে স্যার বলছে এটা ধীরে ধীরে কমে যাবে। আর স্যারের পরামর্শ অনুসারে চললে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমার আস্তে আস্তে এটা সম্পূর্ণভাবে সমাধান হয়ে যাবে, এখন আমার এই মুহূর্তে কোনো ব্যথা নাই। তো ভবিষ্যতে যাতে এটা না বাড়ে, একদম সম্পূর্ণভাবে রোগটা সমাধান হয়, সেজন্য স্যার আমাকে এই সকল পরামর্শগুলো দিয়েছে। অনেক ধন্যবাদ। আমি একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, ফেসবুকে একজন দর্শক প্রশ্ন রেখেছেন, উজ্জ্বল মিয়া, তিনি লিখেছেন আমার বাচ্চা সিপিতে আক্রান্ত, এই বিষয়টিতে কিছু জানতে চাই। জি, সেরিব্রাল পলসি বা আমরা সংক্ষেপে সিপি বলে থাকি, সেরিব্রাল পলসি এটা হচ্ছে একটা এনডিডি বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদের অন্যতম একটা ডিসঅর্ডার। তো এটা কি, সেটা হচ্ছে মানুষের মার পেটে থাকা অবস্থায় যখন বাচ্চা থাকে মার পেটে, তখন কিন্তু মা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে অনেক কারণে, তা থেকে এই রোগ হতে পারে বা এই সমস্যাটা হতে পারে। অথবা ডিউরিং ডেলিভারি, যখন বাচ্চা ডেলিভারি হয় তখন অনেক সময় ভুল ডেলিভারির কারণে বা আঘাত পেলে বা ডিলে হলে, ডেলিভারিতে অনেক দেরি হয়ে গেলে অনেক কারণে তখন কিছুটা ইনজুরি হয়, হাইপোক্সিয়া হয়, মানে অক্সিজেন ঘাটতি হতে পারে বাচ্চার, তা থেকে সেরিব্রাল পলসি হতে পারে। অথবা একটা জন্মের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত অন্য কোনো ইনফেকশন, ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন বা যে কোনো কারণে, পরিবেশগত খাবারে হোক বিভিন্ন কারণে বা অন্য কোনো ইনফেকশনের কারণে বা বিভিন্ন জ্বর, অনেক কারণেই কিন্তু তখন সেকেন্ডারিলি বাচ্চা সেরিব্রাল পলসি হতে পারে। তো সেরিব্রাল পলসি একটা নন প্রগ্রেসিভ ডিসঅর্ডার, মানে এটা কিন্তু বাড়তে থাকবে না, মানে কিছু রোগ আছে না যেমন বাড়তেই থাকে, যেমন আমাদের হার্টের রোগ কারো একবার ধরলে সেটা আস্তে আস্তে বাড়তেই থাকে। তারপরে অনেক রোগ আছে যেমন ডিএমডি বা নিউরোলজিক্যাল বিভিন্ন ডিসঅর্ডার, এগুলো কেবল বাড়তেই থাকে ডে বাই ডে। তো সেরিব্রাল পলসি ওই টাইপের রোগ না, সেরিব্রাল পলসিটা হচ্ছে এক প্রকারের ঘূর্ণিঝড়ের মতো, সিডর বা আইলার মতো, মানে মানুষের জীবনে একটা দুর্ঘটনা ঘটে চলে যায়, তারপরে সেটাকে আপনাকে পুনর্বাসন করতে হয় আমাদেরকে। তো এই সেরিব্রাল পলসি বাচ্চাদের আমি একটা কথা বলতে চাই, যদি ডায়াগনোসিস ক্লিয়ার হয় যে বাচ্চাটা সেরিব্রাল পলসি, তাহলে কতিপয় মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচে যেতে হবে, যেমন পেডিয়াট্রিক নিউরোলজিস্টকে দেখাতে হবে, ওনারা কিছু ওষুধ দিবে। ওষুধের পাশাপাশি আমরা যারা রিহ্যাব করে থাকি, রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি, আমাদের মতো চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, দুইটা অ্যাট এ টাইমে ওনাকে চালিয়ে যেতে হবে। ধরেন 2 বছর 3 বছর 5 বছর 10 বছরের মধ্যে ইনশাল্লাহ বাচ্চা 100% না হলেও আমাদের মতো কাছাকাছি জীবন যাপন সে করতে পারবে, একটু সময়ের ব্যাপার, ভালো হয়ে যাবে, এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নাই, কিন্তু একটু সময় লাগবে, ধৈর্যের ধৈর্য রাখতে হবে এই ক্ষেত্রে। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি দিনাজপুর থেকে বলছিলাম, মোহাম্মদ জাহিদুল ইসলাম। জি জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। আমি স্যারের লগে কথা বলবো, সবাই শুনতে পাচ্ছি, আপনি এই সমস্যার কথা বলুন। বলুন, আমরা শুনতে পাচ্ছি স্যার। আমার পিএলআইডি লিক্স, আমি প্রায় 1-4 বছর থেকে ভুগতেছি, তো আপনার অনুষ্ঠান আমি নিয়মিত দেখি, তো এটা আমার আপনার ওখানে থাকা খাওয়া মানে ট্রিটমেন্ট নিতে আবার খরচ কত হবে, এই বিষয়ে একটু কথা বললে আমি উপকৃত হতাম। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। আপনি টিভি স্ক্রোলে দেখবেন একটা নাম্বার দেওয়া আছে ডিপিআরসি হাসপাতালের, আমি বলে দিচ্ছি 09666777441, আমি আবারও বলছি 09666777441, ওখানে একটু কষ্ট করে আপনি একটু কথা বলে নেবেন। আর তারপর আমি আইডিয়া দিচ্ছি, একটা মানুষের চিকিৎসা করতে হাসপাতালে কয়েকটা জিনিস লাগে, একটা হচ্ছে আমরা যে থেরাপিগুলো দিই এটার একটা খরচ,
কেবিন ভাড়া এবং আনুষাঙ্গিক খাবার বা অন্যান্য একটা মানুষের কিছু ওষুধও লাগতে পারে, এই তো এগুলা ওখান থেকে আপনাকে একটা আইডিয়া দিয়ে দিবে। এবং চিকিৎসা ব্যয় পৃথিবীর যে কোনো দেশের চেয়ে আমাদের এখানে অনেক কম, এটা আমি বলবো, মানে তুলনামূলক কথা বলছি। তারপরও আর্থিক সমস্যা থাকলে আমরা হেল্প করি রুগীদেরকে। আপনি একটু কাইন্ডলি আমাদের যে ইয়ে আছে ম্যানেজাররা রিসেপশন ওখানে ফোন দিয়ে তাদের কাছ থেকে একটু ডিটেলস জেনে নেবেন, কারণ এক এক কেবিন অনুযায়ী খরচ বাড়বে কমবে, দে অনুযায়ী রুগী টু রুগী, কারণ আমার পাশে আজকে যে রুগী আছে ওনার চিকিৎসা আর আপনার চিকিৎসা একরকম না, থেরাপি একরকম না, ডিফারেন্ট। তো আপনার খরচটা আপনার মতো হবে, ওনার খরচটা ওনার মতো হবে, এটা ফিক্সড বলা যাচ্ছে না। তবে আপনি একটু কষ্ট করে ফোন দেন, ইনশাল্লাহ আপনাকে বুঝিয়ে দেবে। একজন দর্শক ফেসবুকে প্রশ্ন রেখেছেন, আমি সেটি নিচ্ছি। জোবায়ের তিনি লিখেছেন, কক্সিস কুশন ব্যবহার করলে কি ব্যথা চলে যাবে? হ্যাঁ, এটা খুবই মজার বিষয়। আমি প্রায় রুগী পাই কক্সিডাইনিয়া, মানে আমাদের মেরুদণ্ডের যে টেইল বোন এন্ড একেবারে পায়খানা রাস্তার উপরে জায়গাটায় অনেক সময় পেইন হয়। তো রুগীর কমপ্লেন, উনি বসতে পারে না, কষ্ট হয়, যে কোনো জায়গায় গেলে অস্বস্তিকর অনুভূতি, কেবল নাড়াচাড়া করে সারাক্ষণ, অসুবিধা। আর প্রায় রুগী ওই যে কক্সি কুশন যেটা, তো অনেক সময় এটা আমরা দিতাম, দিতাম বলতে হচ্ছে অতীতের কথা বলছি, আমরা রুগীদেরকে দিতাম যে ওনারা এটাতে বসে, বসলে হয়তো ওই জায়গাটা চাপ পড়তো না, প্রেশার কমতো, এজন্য পেইনটা কম লাগতো, আরাম লাগতো। কিন্তু এটা ওল্ড ভার্সন, এটা এখন আমি ইউজ করি না। আমার গত 10 বছরের প্র্যাকটিসে আমি হয়তো আরও 15-20 বছর আগে আমিও রুগীকে সাজেস্ট করতাম, এখন দেই না। রিসার্চ ওয়ার্কে এইটার কোনো মানে পারপাস নাই, মানে এটা কোনো রুগীর কোনো উপকারে আসে না, অহেতুক এটা রুগী ক্যারি করতে হবে। এখন আপনি একটা কুশন সাজেস্ট, আপনি তো বুঝছেন কুশন লাইক অ্যাজ বালিশ, এখন আপনি আজকে সিটিভিতে আসছেন, আপনি বালিশ নিয়ে আসলেন, আবার আপনি অফিসে যাবেন বালিশ নিয়ে যাবেন, আপনি কোথাও বেড়াতে গেলেন বালিশ নিয়ে যাবেন, এটা কি একটা মানুষের দ্বারা সম্ভব? মানে বাস্তবতা একটু চিন্তা করেন। এবং এটা পারপাসলেস, এটা ইউজ করে কোনো রুগী পর্যন্ত ভালো হয়নি, হয়তো সে সাময়িক একটু, সাময়িকও কিছু হয় না। জিনিসটা হচ্ছে এটা একটা আমাদের মানে জোর করে দিয়ে একটা কিছু, মানে বুদ্ধি যারা আগে করছে তাই সেই অনুযায়ী, এটা ওল্ড ভার্সন এখন আমরা ইউজ করি না। কক্সিডিয়ানিয়া ভালো হওয়া অনেক সময় ডাক্তারের কাছে আসতে হয় না, খুব সহজ একটা বিষয়, যেই কারণে হচ্ছে কারণটা নির্ণয় করতে হবে। প্রথমত রুগীর ওভারওয়েট থাকতে পারে, আর দ্বিতীয়ত রুগীর কাজের কারণে রুগী হতে এটা তৈরি করে, যেমন কুঁজো হয়ে বসা, পিরা মোরা মাটি ফ্লোর বসা, রিক্সায় বেশি বেশি চড়া, শক্ত জায়গায় বসা, অনেকে আসন করে বসে না, নিচে ফ্লোরে বসে, যেমন কার্ড খেলার সময় আসন করে বসে, বা আমরা অনেকে নামাজের সময় নামাজের সুরুত বাদ দিয়ে আমরা একটা আসন করে বসে অনেক ক্ষেত্রেই, এই যে দীর্ঘ সময় যে আজকে জুমার নামাজ আমরা হয়তো খুতবা দিতে শুনতে যাবে সবাই মসজিদে আগে আগে চলে যায়, গিয়ে সবাই আসন করে বসে, এই বসাটা বাদ দিতে হবে, বসতে হবে নামাজের শুরুতে, আমরা যে শুরুতে নামাজ পড়ি ওই শুরুতে বসলে কক্সিডাইনিয়া হয় না। যখনই আপনি উল্টাপাল্টা শুরুতে বসবেন, অবৈজ্ঞানিক শুরুত, তখনই আপনার কক্সিডাইনিয়া হবে। এখন ওই শুরুত বাদ দিলে রুগী এমনিতেই ভালো হয়ে যায়, কোনো চিকিৎসারও প্রয়োজন হয় না। আর কিছু স্পেসিফিক ব্যায়াম আছে, কক্সিডাইনিয়ার ব্যায়াম আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওই ব্যায়ামগুলো ওনারা করবে। আর বেস্ট ব্যায়াম ওই কামরূপ সাহেবের জন্য সাঁতার, আর এই রুগীর জন্য সাঁতার, মানে সাঁতারের উপরে কোনো ব্যায়াম কিন্তু আসলে বাত ব্যথা রুগীদের নাই, এ পর্যন্ত কোনো আবিষ্কার হয় নাই, মানে সুইমিং বেস্ট এক্সারসাইজ। যদি টানা এখন গরম সিজনে সবাই সাঁতার কাটা শুরু করতে পারে, প্রতিদিন 10-15-20 মিনিট বা সপ্তাহে 2-3 দিনও হোক, তাহলে এই কক্সিডাইনিয়া পেইন বা ওনার মতো অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসের পেইন, রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেইন, মাসেল পেইন, এবং কি মানসিক ফাইব্রোমায়ালজিয়া যে পেইনগুলো অলসো চলে যায়, ভালো হয়ে যায় এবং ভালো থাকে। জাস্ট একটা অ্যাক্টিভ লাইফ লিড করা। অনেকে স্যার আমাদেরকে কিছু ব্যায়াম শিখিয়ে দেন, আমি বলবো আপনার আপনার জন্য বেস্ট ব্যায়াম হচ্ছে সাঁতার। এখন সাঁতারটা কাটবে কীভাবে? অনেকে ইচ্ছামতো মানে কেবল সাঁতার কাটে, তার দরকার নেই, স্বাভাবিক বাটারফ্লাই কাটতে পারে, আস্তে আস্তে সাঁতার সাঁতরাবে, এবং সেটা নিয়মিত রেগুলার করতে হবে। আপনি মাসে একদিন করলেন, সপ্তাহে একদিন করলেন, ওইভাবে হবে না, এবং কন্টিনিউ করতে হবে। বলতে কি একেবারে প্রতিদিন? প্রতিদিন না পারলে অল্টারনেটিভ ডেতে করবে, একদিন পর পর। আচ্ছা, এবং এটা মানে এটা একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে এভরিডে, তাহলে কিন্তু অনেকাংশই এই যে কক্সিডাইনিয়া পেইন এগুলা কিছুই থাকবে না। আর ওই যে পিরা মোরা এই দুইটা উপকরণ একেবারেই বাদ দিতে হবে, বাদ দিতে হবে, দুইটার নাম আসন করে বসা যেটা, হ্যাঁ দুইটার নাম বাদ দিতে হবে, বাংলাদেশ থেকে বাদ দিতে হবে পিরা আর মোরা। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন। জি হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি উজ্জ্বল কান্তি চৌধুরী কক্সবাজার থেকে বলছিলাম। জি আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন।
আমার সমস্যা হলো যে ওই আমি 2 বছর যাবত ওই চেয়ারে বসলে বাম পাশে পিঠে মানে জ্বালা পড়া করতো, আবার কিছুক্ষণ পর ভালো হয়ে যেত। আমার এখন ইদানিং দেখা যাচ্ছে কি মানে বসা থেকে উঠলে বাম পাশটা জিন জিন করে পাগুলো, আর ওই বাম হাতটা মানে উপরে কিছু করলে বা ধরলে কিছুক্ষণ কাজ করলে মানে দুর্বলতা বা ব্যথা অনুভূতি হয়, কোমর মানে নিচু হয়ে কিছু করতে পারি না, মানে ওইখানে কোমরের পেছনে নিচে যে নিতম্বাস ওখানে টান পরে আমার। আপনি কত ঘন্টা বসে থাকেন চেয়ারে? চেয়ারে তো আমি 9টা থেকে 5টায় আমার অফিস, এখন মাঝে মাঝে উঠে যাই, কম্পিউটারে কাজ করতে হয়, কিন্তু অনেক আগে আমি এমআরআই করছিলাম, তখন ওই নিউরো মেডিসিন দেখেছিলাম, বলছিল যে হয় যে আপনার নার্ভের সমস্যা আছে, আমার মাঝখানে একবার স্পেশাল নার্ভ ইনভলভ হয়েছিল, আমার মুখ বেঁকে গেছিল, মুখ বেঁকে ছিল, খুব ঠান্ডা লাগছিল তখন, এর আগে ঠান্ডা হঠাৎ দেখি সকালে দেখি কুলি করতে পারতেছি না, তখন আমি হয়তো থেরাপিতে দেওয়া শুদ্ধ হয় নাই, এই কারণে এখন আমি এটা এখনো ইয়া করতে, মুখ বাঁকা আছে বর্তমানে? মুখ বাঁকা নাই, ওই খাওয়ার সময় কথা বললে কামড় একটা খাবো, ওই মানে এটা। আচ্ছা আপনার বয়স কত? বয়স কত? বয়স 47 হবে। আচ্ছা ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি, আমরা দর্শকের প্রশ্নের উত্তরটি দেব, আরেকটি বিরতির সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরস অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট, এবার নিচে ছোট্ট আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি হাড় জোড়ার ব্যথা এবং পঙ্গুত্বের আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম, জি কক্সবাজার থেকে, কক্সবাজার থেকে একজন দর্শক প্রশ্ন করেছেন, ওনার অনেক আগে এমআরআই তে ওনার পিএলআইডি ছিল, এখন পেইন পায় নামে এবং বসে থাকতে সমস্যা হয়, ডেস্ক জব করে উনি, তো আসলে পিএলআইডি সমস্যাই ওনার মূলত, তো আমি যেটা বলবো ওনাকে যে উনি নিয়মিত যেন পিএলআইডি যে ব্যায়ামগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ও এক্সারসাইজগুলো করুক, অনেক উপকারে আসবে, পাশাপাশি টানা বসে থাকবে না, বসার ক্ষেত্রে যেন একটু পরপর উঠে সোজা হয়ে বসে, কম্পিউটার ব্যবহার নিয়ে আমরা বারবার বলছি, কেউ যেন পেশাগত কাজে ল্যাপটপ ব্যবহার না করে অবশ্যই ডেস্কটপ ব্যবহার করতে হবে, এবং মনিটরটা আই লেভেলে উঠিয়ে নিতে হবে, যতটুকু উপরে নিয়ে সোজা হয়ে বসে কাজ করতে পারে, এবং কাজের ফাঁকে ফাঁকে একটু মুভ করতে হবে, একটু মুভমেন্ট, রিভলভিং চেয়ার হলে বেস্ট, এই জাতীয় ইয়ে করুক, ইনশাল্লাহ আশা করি যে এটা কমে আসবে ইনশাল্লাহ ওনার ক্ষেত্রে। আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক প্রশ্ন রেখেছেন রংপুর থেকে, শাহনাজ, 28 বছর বয়স, 9 বছর ধরে রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছি, এই অবস্থায় করণীয় কি? হ্যাঁ, রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা অটোইমিউন ডিসঅর্ডার, তো এই ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ডিজিজ মডিফাইং ড্রাগস দেওয়া হয়, ওষুধগুলো কিন্তু লেটেস্ট নতুন নতুন ভালো ওষুধ আসছে, এর পাশাপাশি যেটা হয় রুগীর সেটা হচ্ছে আস্তে আস্তে রুগী হাত পা বেঁকে যেতে পারে, রুগী হয়তো বুঝবে না, ব্যথা কমলে রুগী হ্যাপি থাকে, হ্যাঁ, কিন্তু রুগীর আস্তে আস্তে দেখা যায় যে আপনার জোড়াগুলো ড্যাস্ট্র হয়ে যায়, বেঁকে যায়, ভিতরে এক্সরে করলে আমরা পেয়ে যাই যে ভিতরে কার্টিলেজ নাই, ইরোশন হয়ে গিয়েছে, হিপ জয়েন্ট নষ্ট হয়ে যায়, হাত বেঁকে যায়, পা বেঁকে যায়, তখন আস্তে আস্তে কয়েকদিন পরে দেখা যায় যে রুগী পঙ্গুত্ব দিকে আগায়, তো ওই জিনিসটা ওনাকে কমিয়ে ফেলতে হবে, ওই জন্য ওনাকে বিভিন্ন শারীরিক ব্যায়াম আছে, যেমন আমরা বারবার সাঁতার কাটার কথা বলছি, সাঁতার কাটা এবং বিভিন্ন পদ্ধতিগত থেরাপি আছে যেগুলো হয়তো চিকিৎসকের পরামর্শে ওনাকে করতে হতে পারে, এবং কিছু ফলো আপ করতে হবে যে অন্তত 5-6 মাস পর পর রুগীর ব্লাড টেস্ট করে দেখতে হবে, কোনো ওনার অন্য কোনো ওষুধ থেকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কি না, এবং অ্যাক্টিভ একটা লাইফ গুলো দেয়া হয় সেটা তো, সেটা যেহেতু অনেকদিন ব্যবহার করা হয় তা থেকে তো সাইড ইফেক্ট হতে পারে, সেজন্য কিন্তু এখানে ফলো আপ করতে হবে এবং ব্লাড টেস্ট করে সেটা দেখতে হবে, প্রয়োজনে ডাক্তারের শরণাপন্ন হয়ে ওষুধ চেঞ্জ করতে হলে ও ডাক্তার সাহেবরা করে দিবে, এবং এক্সারসাইজ, কুসুম গরম পানিতে গোসল করা, ব্যথায় গরম সেঁক দেওয়া, অনেকের ক্ষেত্রে ঠান্ডা সেঁকও অনেক উপকারে আসে, অনেক সময় সোয়েলিং হয়, ফুলে যেতে পারে, গরম হয়ে যায় জোড়া, তখন ঠান্ডা সেঁক দিতে বলি আমরা, মানে একেবারে আমি বলবো একটা অ্যাক্টিভ লাইফ লিড করা, যত মুভমেন্ট করা যায়, যত চলাফেরা করা যায়, যত এক্সারসাইজ করা যায়, প্রয়োজন অনুযায়ী থেরাপি নেওয়া যায়, ততই রোগী বেটার থাকবে, ভালো থাকবে, একেবারে যাদের এই জাতীয় রোগ নাই তাদের মতো সে জীবনযাপন করতে পারবে। আরও একজন দর্শক প্রশ্ন রেখেছেন সোহেল রানা উলিপুর থেকে, তিনি প্রশ্ন করেছেন যে আমি স্যার আমি আপনার রোগী ছিলাম, পিআরপি দেওয়ার পর ভালো আছি,
এখন কোমরের দুই সাইডে ব্যথা করে। হ্যাঁ, কোমরের দুই সাইডে এখন, আমার আগে রোগী সম্ভবত হয়তো পিএলআইডি থাকতে পারে, আমার যেহেতু উনি ডিটেলস বলে নাই, তো আমার সাজেশন যদি আপনার পিএলআইডি থেকে থাকে, আপনি নিয়মিত যে এক্সারসাইজগুলো করছে উনি আমরা শিখিয়েছি, এক্সারসাইজগুলো করুক, এখন সাঁতার কাটুক। উলিপুর তো ধরেন এখন ওখানে সাঁতার কাটার পরিবেশ আছে, যদি করা যায় গরম সিজন অনেক উপকার আসবে, ব্যায়ামগুলো কন্টিনিউ করুক। আর দুই সাইডে যে দুই সাইডে ব্যথা হয়, সেই দুই সাইডে ব্যথানাশক আমরা অনেক সময় কিছু মলম বা ক্রিম দিয়ে থাকি, সেটা লাগিয়ে গরম সেঁক দেখ, শিখানো ব্যায়ামগুলো করতে থাকুক, এত ভয়ের কোনো কারণ নেই। আর কিছুদিন মাসেল রিল্যাক্সিন খেয়ে দেখতে পারে, ধরেন টলপেরিসন বা ইপেরিসন নামে মা পাওয়া যায় 50 mg একটা করে দুবেলা 15 দিন খাক, যদি তাতেও সমাধান না হয় উনি একটু কষ্ট করে যেন ফলো আপ করতে আসে, বা আবার আমাকে একটু দেখাইতে আসে, আসলে হয়তো আমি দেখে দিতে পারি। আচ্ছা, আরও একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফেসবুকে, জাহিদ, 22 বছর বয়স, তিনি লিখেছেন ডিএমডিতে ভুগছি, স্টেম সেল সম্পর্কে জানতে চাই। যে ডিএমডি, ডুসিনি মাস্কুলার ডিস্ট্রফি, একটা মাসেল ডিজিজ, আমরা মায়োপ্যাথি বলে থাকি, তো এটা একটা খুবই দুরারোগ্য ডিজিজ, সারা ওয়ার্ল্ডই এটা নিয়ে রিসার্চ হচ্ছে, অনেক রোগ নিয়ে রিসার্চ হচ্ছে, যেমন ক্যান্সার নিয়ে রিসার্চ হচ্ছে, এনডিডি বাচ্চাদের নিয়ে রিসার্চ হচ্ছে, অটিজম নিয়ে রিসার্চ হচ্ছে, ডিএমডি বা মোটর নিউরন ডিজিজ, এগুলো দুরারোগ্য রোগ, তো এই রোগগুলোর জন্য রিসার্চ হচ্ছে, তো এই রিসার্চের একটা অংশ স্টেম সেল। এখন স্টেম সেল ট্রাই করছে পৃথিবীর অনেক দেশই, তো এটা এখনও কোনো 100% এটার কোনো মানে অথেন্টিক ডাটা আমাদের হাতে আসে নাই, তো যদি উনি করতে চায় বা করতে পারে, ওরকম কোনো ডাটা ওনার কাছে থাকে অথেন্টিক বাংলাদেশ হোক বিদেশ হোক কোনো দেশে, উনি করতে পারে। স্টেম সেলের সাধারণত বড় কোনো সাইড ইফেক্ট নাই, বাট উপকার হবে কিনা এটা এখনো কোনো রিসার্চ ওয়ার্ক আসে নাই, এখনো নিশ্চয়তা দেওয়া নিশ্চয়তা আসে নাই। তো যেমন আমরা পিআরপি করি, দিস ইজ অলসো স্টেম সেল, তো এটা আমাদের, আমরা মূলত ব্যথার বা মাসেল টাইটনেস বা স্ট্রাকচারাল বা ইঞ্জুরিতে ইউজ করে থাকি, তো এটা রেজাল্ট 100% এবং এটা কিন্তু অলরেডি FDA অ্যাপ্রুভড এবং অস্ট্রেলিয়ান যে কাউন্সিল, মেডিকেল কাউন্সিল অ্যাপ্রুভড, এবং বাংলাদেশে অনেক ডাক্তাররা করছে, এবং দর্শকও কিন্তু বলেছেন যে তিনি পিআরপি দেওয়ার পর এখন অনেক ভালো আছেন। জি, এই থেরাপিটা অনেক ভালো। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, জি দর্শক, গিয়াসউদ্দিন, হ্যালো, জি আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিন। আমি বরিশাল থেকে বলছিলাম। জি বলেন গিয়াসউদ্দিন সাহেব, শুনতে পাচ্ছি, বলেন সমস্যা, বলেন। জি, আমার এই রিমোটিক আর্থ্রাইটিস। স্যার, রিমোটিক আর্থ্রাইটিস অনেক দিন যাবত। কি ওষুধ খাচ্ছেন? ওষুধ খাচ্ছি রিমাইজিন, পোরকোডিল, টানিলা, পোরকোডিন, টানিলা, টোপানিট, টোপানিট, বঙ্গবন্ধু হসপিটাল থেকে যে স্যারকে দেখাইছিলাম, সে স্যারে আমাকে এখন খাচ্ছি তোফাসিট, তারপরে খাচ্ছি নেপ্রো, আপনি কি মানে চলাফেরা করেন, মুভমেন্ট করেন নাকি বসে থাকেন? হ্যাঁ হ্যাঁ, মুভমেন্ট করি না, বসে থাকার সময় থাকে না, সময়ও নাই। আচ্ছা, আর আপনার এখন সমস্যাটা কি, মানে ওষুধ তো খাচ্ছেন বুঝতে পেরেছি, কি সমস্যা? সমস্যাটা আমার হাতের গিরায়, সমস্ত জায়গায়, এবং কাজ ছোড়া থেকে হাত থেকে সমস্ত জায়গায় প্রচন্ড ব্যথা, হাত এসাট করতে পারছি না কি। আচ্ছা, ওই যে প্রিকোডিল কত বছর ধরে খাচ্ছেন? প্রিকোডিল, প্রিকোডিল, প্রিকোডিল খাচ্ছি প্রায় 6 মাসের উপরে। এখনো খাচ্ছেন? জি। আচ্ছা, বয়স কত বললেন? বয়স 45। 45, আচ্ছা বুঝতে পারছি, মানে আপনি হ্যাপি না আর কি, চিকিৎসা এখনো ব্যথা যাচ্ছে না বা সমস্যা হচ্ছে? না না না, ব্যথা যাচ্ছে না, আমি একদিন যদি ব্যথা না, একদিন ওষুধ না খাই, পরে এক বেলা, তারপরে বেলা আর 3-4 দিন ধরে উঠানো লাগে, এরকম অবস্থা। আচ্ছা জি, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি, জি ধন্যবাদ। ওনার রিমাটয়েড আর্থ্রাইটিস, এবং উনি ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, সেকেন্ড লাইন ট্রিটমেন্টে আছেন, উনি
সবচেয়ে মানে যেমন টোফানিসিটিনি বা অন্যান্য ওষুধ ডাক্তার সাহেবরা দিয়ে থাকেন, এগুলা অবশ্যই ডাক্তারদের ফলো আপে খেতে হবে, কিন্তু একটা ওষুধ নিয়ে আমার আপত্তি, সেটা হচ্ছে স্টেরয়েড, যেমন প্রিকোডিল। তো এই স্টেরয়েডটা হচ্ছে কি রোগীর